এদিক চল ভাই মে ভাই এদিক চল শত হইলেও খালু জান কিন্তু আপনার বাপের মতো ও সরি তো ভুল কই এলাইছি এটা আপনার বাপই আরে ভুল বোঝাটা ঠিক হইবে না আর ভুল রে ভাই ভুল বুঝলি কি না বুঝলি কি তাতে কিচ্ছু আসে না এই এই আপনি যে অভিমান করতে আছেন কার উপর অভিমান করতে আছেন যেই লোকটার উপর আপনি অভিমান করতে আছেন সে আপনার সম্পর্কে কি বলে আপনি জানেন আমি নিজ কানে শুনে আসলাম সে বলতে আছে আমার ছেলে আমার নুরুল হক আমার ভবিষ্যৎ তার নমুনা তো দেখলাম রে ভাই হ্যাঁ নমুনা দেখবেন না আপনি নমুনা দেখার মতো ঘটনা কি এখানে ঘটতে আছে না আপনি একটা সহজ সরল মানুষ ভালো মানুষ কোন দিক দিয়ে কেডা কোন পিলে কোন ঘটনা ঘটাইতে আছে সেই খেয়াল কি আপনার আছে কি ঘটনা ভাই খুললে আপনার কি কম মনে করেন এখানে আগুন তো দূরের কথা আগুনের বংশও নাই খালি ফুয়াইয়া এখানে আগুন জ্বালাইয়া লাগবে কিডা পারসা ওরে বেটা তোর কোনো দরকার আছে তুই এখানে টাহা পাও তুই এখানে খাও দাও তোর এত কিছু দরকার আছে খালু জানা একটা ঠান্ডা মানুষ খালি ফুয়াইয়া ফুয়াইয়া হারে গরম করিয়া লাগিয়া আর ভাই গরম আর ঠান্ডা আমার কাছে কিছু আসে জানা এই এই আপনি আবার হতাশ হইতে আছেন এত টেনশন করেন কেন টেনশন আপনি কি লিগে করবেন আপনি কার ছেলে সেই জিনিসটা মাথায় রাখা লাগবে প্রথম যখন আপনাদের বাড়িতে আমি আসছি তখন আপনার চেহারা কিরকম ছিল মেজেস্টো কালারের একটা ছেলে আপনি সেই চেহারা কি ধরনের হয়ে গেছে খবরদার হতাশ হওয়া যাবে না হ্যাঁ ভাই হতাশ না হুম হতাশ না হয় কি করবো রে ভাই আমি একজন যুবক সবল মানুষ আমার হাত খরচের জন্য দু একটা টাকা পয়সা লাগে নাকি নাকি লাগে না হ্যাঁ তা তাহা লাগবে না সেই টাকা আমার বাপের কাছে চাইবার যে আমার কি অপমানটা করবে শুনাইবে না কা আপনার কইলাম কি এনে খেলোয়াড় তো বাদশা সে খেলতে আছে না খালু জান তো আপনার কথা শুনাইবেই ওই যেন মানে মনে করতে পারেন যে কথায় কথায় আমি বাদশাটা টাইম নিয়ে আনতে আছি তো সময় কথা বলে সময় মতো আপনি ঠিকই বলতে পারবেন একবার দেন ভাই মনের মধ্যে কোনো ধরনের কষ্ট রাখবেন না মেয়ে ভাই খালুজানের কাছে টাকা পয়সা চাওয়ার দরকার নাই আর বাদশা টাশার কাছে তো টাকা পয়সা চাইবেনই না টাকা লাগুক পয়সা লাগুক যেটা আপনার লাগবে সেটা আপনি আমাকে বলবেন আমি দেবো কোনো সমস্যা নাই হয়েছে ও কই দেই তো নেই ধরেন দেখছেন কথার সেকেন্ড দেখছেন মাইন সেই পিলে কথা কয় এ ছাড়া এ সম্রাট তুই এখানে বসে কি করতিস খালুজানদের তো খুঁজতিছে একটা কামের জন্যে আর তুই এখানে বসে লোকাল মিটিং শুরু করিস তাই না এই কথা যদি আমি খালুজানের দেখ কই তাহলে আমি অপরাধী হয়ে যাব না তাই না ওটা চল ম্যাডাম ওই কথা বলতে আছি খালুজানের ভবিষ্যতের সঙ্গে অতীত বর্তমান ভবিষ্যৎ জ্যোতিষ হয়ে গেছে তাই না চলে তুই যে ধমক দিয়ে আমার লাগে কথা কর ম্যাডাম মশায় কামড়াইয়া রক্ত খাইয়ে উড়িয়ে যায় মারি নিয়ে পাপ হইবে নাইলে পর্যন্ত বোঝার বাহি আছে কিছু বুঝাবুঝি পর হবে না খালি